হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্টোরি টেলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি সুলতান। বর্তমানে চরকি আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্ম। চরকি সবসময়ই আমাদের সামনে নতুন ও ইউনিক কাজ নিয়ে হাজির হয়, তাই আজকে আমিও আপনাদের সামনে হাজির হয়েছি চরকির নতুন একটি ওয়েব ফিল্ম নিয়ে। আমি বলছিলাম পাতালগড় ওয়েব ফিল্মের কথা। পাতালগড়ের লিডে রয়েছেন নুসরাত ফারিহা, আফসানা মিমি, নাসিরুদ্দিন খান, রৌনক হাসান সহ আরো অনেক পরিচিত মুখ। এই ফিল্মটি কেমন ছিল এবং এটির ভালো ও খারাপ এবং আমার কাছে এটি কেমন লেগেছে তা নিয়ে এখানে কথা বলবো। চলুন আর দেরি না করে ভিডিওটি এখানেই শুরু করছি। এই পাতালগড় ওয়েব ফিল্মটির গল্পটি মূলত করোনাকালীন সময় নিয়ে এবং সেই সময়ে একটি বাড়িতে বসবাসকারী মানুষের জীবন নিয়ে। এখানে নুসরাত ফারিয়া একজন মডেল ও নায়িকা চরিত্রে অভিনয় করছেন। তিনি করোনা ও লকডাউনের জন্য তার গ্রামের বাড়িতে চলে আসেন। এখানে আফসানা মিমি রয়েছেন ফারিহার মায়ের চরিত্রে, রৌনক হাসান, নাসিরুদ্দিন খান সহ অন্যরা রয়েছেন আফসানা মিমির বারাটিয়ার চরিত্রে। আর প্রতিটা বারাটিয়ার চরিত্রই খুবই ইন্টারেস্টিং ছিল। আমার কাছে এই ফিল্মের ফার্স্ট হাফ খুবই ভালো লেগেছে, কারণ সেখানে প্রতিটা চরিত্রকে আমাদের সামনে তুলে ধরা হয়েছিল দারুণ ভাবে। এখানে আফসানা মিমি রয়েছেন একজন অ্যাবর্শনকারী নারীর চরিত্রে। তাছাড়া ফারিহার চরিত্রটির মাধ্যমে ও নায়িকা বা মডেলদের জীবনের কিছুটা বাস্তবতা তুলে ধরা হয়েছে। তাদের জীবনের যে খালু অধ্যায় গুলো তাও এখানে ফুটে উঠেছে। ফিল্মের শুরুতেই ভাবছিলাম গল্পের সাথে নামের মিল কোথায় বা চরিত্রগুলো কোন দিকে গল্পটিকে নিয়ে যাচ্ছে এবং এরপর কি হতে পারে, এটি ছিল এটির পজিটিভ দিক। কিন্তু সেকেন্ড হাফে গল্পটি বোরিং লাগতে শুরু করে। তাছাড়া প্রথমে যে চরিত্রগুলো আমাদের সামনে পরিচয় করানো হয়েছিল এবং আশা জাগিয়েছিল ভালো কিছু, সেকেন্ড হাফে তার তেমন কিছুই হয়নি। ধীরে ধীরে গল্পটি ফারিহা কেন্দ্রিক হয়ে পড়ে এবং বারাটিয়াদের চরিত্রগুলো কোনো উদ্দেশ্য ছাড়াই গল্প থেকে হারিয়ে যেতে শুরু করে। সেকেন্ড হাফের পর থেকেই গল্পে ফারিয়া ও তার মাকে নিয়েই শুধু দেখানো হয়েছে, আর এটি কোনো গল্পের জন্য ভালো নয়। তাছাড়া আমি মনে করছি করোনা ও করোনাকালীন সময় নিয়ে আমরা অনেক কাজ ইতিমধ্যে দেখেছি, এত পরে এসে এটির প্রয়োজন ছিল না। তাছাড়া এখানে করোনাকালীন সময়কেও তেমন ফোকাস করা হয়নি, জাস্ট ফারিয়াকেই ফোকাসে রেখে কিছুটা তুলে ধরা হয়েছে। তাছাড়া এই ফিল্মে কিছু অভিনেতাদের ক্যামিও রয়েছে, যেমন ফজলুর রহমান বাবু এখানে শুধু একটি সিনের জন্য আছেন। তাছাড়া সালাউদ্দিন লাবলু ও গিয়াসউদ্দিন সেলিমও রয়েছেন এই ওয়েব ফিল্মটিতে ক্যামিও চরিত্রে। আমি মনে করছি চরকির এই কাজটি আরো অনেক ভালো হওয়া উচিত ছিল। এখানে চরকি শুধু বড় বড় অভিনেতাদের নিয়ে তাদের নামে ফিল্মটাকে হিট করাতে চেয়েছে। এই পাতালগড়ে অনেক গুণী অভিনেতা ছিলেন, কিন্তু গল্পে তাদের জন্য তেমন কিছুই ছিল না। পাতালগড়ের শুরুতে আমাদেরকে যে আশা দেখানো হয়েছিল চরকি তার অর্ধেক ও ডেলিভারি করতে পারেনি। দর্শকরা গল্পটি নিয়ে যা ভাবছিলেন গল্পটি সেই দিকে এগোতেই পারেনি। সর্বশেষে আমি বলতে চাই আমার কাছে এটি খুবই এভারেজ লেগেছে। প্রথম কয়েক মিনিটের কাজে অনেক আশা জাগিয়েছিল, কিন্তু পরে আমি অনেক হতাশ হয়েছি। তো আপনারা যদি ইতিমধ্যে পাতালগড় দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।